নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নতুন আলু দিয়ে কষা আলুর দম। এই আলুর দম বাঙালির কাছে কিন্তু অত্যন্ত প্রিয়, আর সাথে যদি হয় কড়াইশুঁটির কচুরি কিংবা লুচি তাহলে তো আর কোনো কথাই হয় না। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কষা আলুর দম। আলুটাকে অল্প লবণ দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে তার খোসা ছাড়িয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। আলুর দমটা আমি সর্ষের তেলে করব, আপনারা যদি ইচ্ছে হয় তাহলে সাদা তেলেও আলুর দম করতে পারেন, তবে সর্ষের তেলে তার স্বাদটা ভালো হয়। লো মিডিয়াম ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুটাকে 2 থেকে 3 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। আলু ভাজতে ভাজতে অপরদিকে আলুর দমের মশলাটা তৈরি করে নিচ্ছি। মিক্সিং জারে দিয়ে দিয়েছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে দিলাম 3 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদার টুকরো, দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার একটা মশলা তৈরি করে নেব, তবে মিহি পেস্ট করিনি, হালকা কুচনো রয়েছে সেই রকম একটা মশলা তৈরি করেছি। আলুটাকে আরও একটু সময় ধরে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ। আলুটাকে ভাজার সময় আমি আর লবণ ব্যবহার করছি না, কারণ সেদ্ধ করার সময়তেই আমি অলরেডি আলুতে লবণ দিয়েই সেদ্ধ করেছি। যদি আপনারা লবণ দিয়ে সেদ্ধ না করেন তাহলে ভাজার সময় লবণ দিয়ে ভাজতে পারেন। আলু ভাজা হয়ে গেছে, এবার এই আলুগুলোকে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1টা কোটা তেজপাতা, 4টে লবঙ্গ, 2টো ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি, 1টু জয়িত্রী আর 1টু দারচিনি। লো মিডিয়াম ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া পেঁয়াজ আদা রসুনের মশলা। পেঁয়াজ আদা রসুনটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, টমেটোটার একটা পেস্ট করে নিয়েছি। এবার ওই পেস্ট করে নেওয়া টমেটোটা দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল। মিক্সিতে যে মশলাটা বেটেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলা থেকে তেল বেরোতে শুরু করলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম জল। গরম জল দিয়ে রান্না করলে রান্নাটা খুব ভালো হয়। অল্প অল্প করে জল দিয়ে আমি ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলার থেকে ধীরে ধীরে তেল বেরোতে শুরু করে দিয়েছে। ফ্লেমটাকে অবশ্যই আমি কিন্তু মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি। চিনি যদি আপনারা ব্যবহার করতে না চান নাও দিতে পারেন, তবে চিনি দিলে ব্যালেন্সটা ভালো হয়। এবার কষিয়ে নেওয়া মশলার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে ভেজে নেওয়া আলু। আলুগুলোকে আরও 2 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি। মটরশুঁটিটাকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। শীতকালে ছোট নতুন আলুর সাথে ফ্রেশ মটরশুঁটির এই কম্বিনেশনটা ভীষণ ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গরম জল।
খুব বেশি পরিমাণে জল আমি দিচ্ছি না, কারণ আলুটা অলরেডি সেদ্ধ করা আছে আর এটা যেহেতু কষা আলুর দম হবে সেই কারণে অল্প পরিমাণে একটু জল দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট রান্না হতে দেব। 2 মিনিট পর আলুর দমটাকে ঢাকা খুলে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের আলুর দম মোটামুটি হয়েই এসছে, আর বেশিক্ষণ সময় লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেল আমাদের কষা আলুর দম। কড়াইশুঁটির কচুরির সাথে গরম গরম পরিবেশন করছি। কড়াইশুঁটির কচুরির ভিডিওটা আমার চ্যানেলে আমি আগেই শেয়ার করেছি, তবে আজকেও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, প্লিজ আপনারা চেক করে নেবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।